দু সালে একই দিনে দুটি আইন পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন সাথে সাথে প্রয়োগ শুরু হয়ে যায় এবং সড়ক পরিবহন আইন সেই আইনটি কোথায় গেছে আপনি খোঁজ নিয়ে দেখেন তো শিক্ষিক আইনটা কোথায় আছে তার বিধি পর্যন্ত আজ পর্যন্ত প্রণয়ন শেষ পর্যন্ত কিছুদিন আগে হল একটা আইন সংসদে পাশ হয়েছে সেই আইনটার বিরুদ্ধে হিরোভাই এখানে আছেন মালিক শ্রমিক একসাথে রাস্তায় নেমে আইনের প্রতিবাদ করেছে শুধু তাই না সাধারণ মানুষকে পোরা মোবিল লাগিয়ে তারা পুরো বাংলাদেশকে তারা সেদিন অপমানিত করেছে এবং যে আইনের পক্ষে সংসদে কণ্ঠভোট দিয়েছেন শাহজাহান খান তিনি বাইরে এসে আইনের বিরোধিতা করেছেন তাহলে বোঝেন অবস্থাটা কোন জায়গায় আসলে আইনের প্রতি কতটা শ্রদ্ধা থাকে তার নেতা এ কথা বলছেন হিরুভাই বলছিলেন শ্রমিকরা আইডি কার্ড পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না ওই আইনে এটা দেওয়ার বিধান আছে কিন্তু ওনারা এই আইনের বিরোধিতা করেছেন এই আইন ওনারা পাশ করতে দেন নাই আমি সবসময় একটা কথা বলি আজকেও বলি বাংলাদেশে একমাত্র ব্যবসা সড়ক পরিবহন ব্যবসা গণপরিবহন ব্যবসা যে ব্যবসায় মালিক শ্রমিকের একটা ভয়ঙ্কর ঐক্য বিরাজমান নৈরাজ্যের পক্ষে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠিতে যে ঘটনা ঘটেছে বেশি পরিমাণ যাত্রী নিয়েছে চালক কথা বলছিলেন এইটা কিন্তু ঝালোকাঠির চিত্র না সারা বাংলাদেশের চিত্র এবং এখানে একটা প্রতিদিন গড়ে সতেরো জনের কথা আপনি বলেছেন হয়তো আরো বেশি হবে প্রতিদিন মারা যাচ্ছে আমরা যারা নিউজ রুমে কাজ করি প্রতিদিন আমাদেরকে বেদনার সাথে এই টিকারগুলো লিখতে হয় সংবাদগুলো দিতে হয় যে নানা জায়গায় এই দুর্ঘটনা ঘটছে একটা গণহত্যার লাইসেন্স দেওয়া হয়েছে ইলিয়াস কাঞ্চন রাইটটি বলেছেন যে কিছু হয় না সে জানে তার কিছু হবে না সে সচেতন সে জানে আইন জানে বিধি জানে সে কিন্তু তার ঝুঁকিটাও জানে কিন্তু সে জানে তার কিছু হবে না এই যে চালকাটির অ্যাক্সিডেন্ট এই ড্রাইভারেরও কিছু হবে না এই গাড়ির মালিকেরও কিছু হবে না আপনি আপনি নিশ্চিত থাকতে পারেন কিছু হবে না একটা সংঘবদ্ধ পেশি শক্তির কাছে বাংলাদেশের পিছঢালা পথ কালো কিন্তু আমরা দেখতে পাই না আসলে এগুলো রক্তে রঞ্জিত মানুষের রক্তে প্রতিদিন হয় আরেকটা কারণে কিছু হবে না বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় অতি সাধারণ মানুষ দরিদ্র মানুষ মারা যায় অতি সাধারণ দরিদ্র মানুষ মরলে রাষ্ট্র এবং সরকারের কিছু আসে যায় না ক্ষমতার কেন্দ্র থেকে এদের প্রতি প্রশ্রয় দেওয়া হয় এবং এরা সেই পিসি শক্তি প্রদর্শন করে চলেছে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে এরা একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে একটা আইন হয়েছে এই আইনটা তারা গায়েব করে দিতে চেষ্টা করেছে সাড়ে চার বছর লেগেছে শুধু বিধি করতে আপনি চিন্তা করতে পারেন এটা এটা বাংলাদেশের মধ্যে একটা সভ্য আমরা বলি গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের বাংলাদেশ উনিশশো একাত্তরে কি মানবিক মর্যাদার বাংলাদেশই বাংলাদেশ এটা ঘটেছে একটা আইনকে তারা হাওয়া করে দিয়েছে কেন এক্ষেত্রে কিছু হয় না জানেন আর রেফারি একই দলের তারাই নীতি নির্ধারণ করছে তারাই আবার কিন্তু গিয়ে দেখবেন দেখবেন জ্বালানি তেলের দাম বলে বিআরটি এর চেয়ারম্যানের পাশে কিন্তু শ্রমিক মালিক নেতা বসে আছে পরিবহনের নেতা বসে আছে তিনি সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন ওই যে বিআরটি এর চেয়ারম্যান কিন্তু কিছু বলছেন না এবং একটা আইন পাশ হওয়ার পরে একশো এগারো দফা তারা তৈরি করলো এই শ্রমিক নেতারা তখন শাহজাহান খান কার্যকরী ফেডারেশনের সভাপতি এবং দুজন একজন মন্ত্রী একজন প্রতিমন্ত্রী মন্ত্রী সভায় ছিলেন ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বার্থের দান্দিকতা সেটাও কিন্তু ছিল এবং আমি বলছিলাম না যে বিরতির আগে যে দরিদ্র মানুষ মারা যায় সেই কারণে কিছু হয় না অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু দরিদ্র বাস ড্রাইভার দরিদ্র পরিবহন শ্রমিক তারাই কিন্তু ক্ষতির মুখে পড়ে সেই কারণেও কিন্তু কিছু হয় না নেতারা এক জায়গায় শ্রমিক নেতার মালিক নেতারা এক জায়গায় দাঁড়িয়ে যায় দেখেন আমরা একটা সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু ভুল জায়গায় অবস্থান করছি একটা হলো আমি মনে করি সড়ক ব্যবস্থাপনা মানে হলো এনফোর্সমেন্ট অর্থাৎ পুলিশের হাতে পুরাটা ছেড়ে দেওয়া ইটস এ ভেরি রং কনসেপ্ট সড়ক হলো সড়কের প্রপার সড়ক থাকতে হবে সড়কের ব্যবস্থাপনা রাইট হতে হবে অনেক সময় ভাঙ্গা সড়ক খানাখন্দকে খন্দকে পড়া সড়কের কারণেও কিন্তু ড্রাইভাররা অনেক অ্যাক্সিডেন্ট করে সেটাকেও কিন্তু মানতে হবে এবং ঢাকা শহরে যেভাবে আমরা উন্নয়নের কারণে যেভাবে সড়ক থেকে ছোট করে ফেলেছি রিক্সা এবং বাংলাদেশ ছাড়া কি পৃথিবীরা আর কোথাও মোটরসাইকেলকে গণপরিবহন করেছে আমার অন্তত জানা নাই এবং মোটর সাইকেল তো একটা উৎপাতে পরিণত হয়েছে এবং এটা এখন হাইওয়ের দিকেও ধাবিত হচ্ছে একটু আগে আপনি নিজেও বলছিলেন যে এনফোর্সমেন্টের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে গেছে সড়কের ক্ষেত্রে যে ফিডার রোডগুলো তৈরি হয় নাই বলে দেখা যায় মূল রোডে দেখা যাচ্ছে আসল আসল রোডগুলিতে নানা ধরনের স্লো ভেহিকেল সেগুলো চলে আসছে বেপরোয়া গতির কথা তো আছে আইন না মনের কথা হচ্ছে একটা হলো যে বাংলাদেশে সড়ক গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠেনি নাকি গড়ে উঠতে দেওয়া হয়নি আমি মনে করি আশিক ভাই আগামীতে আপনার এটাই হবে টকসর বিষয় এবং সড়ক ব্যবস্থাপনায় কোনো বিনিয়োগ নেই কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা ব্যাংক বলেন ইন্স্যুরেন্স বলেন টেলিফোন কোম্পানি বলেন প্রত্যেকে বিনিয়োগের পরে তাদের কর্মীদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট করেছে একমাত্র সড়ক পরিবহন কোটি কোটি টাকা বানিয়েছে হাজার কোটি টাকা তারা তাদের সড়ক পরিবহন শ্রমিকদের জন্য ভালো ড্রাইভিং জন্য ড্রাইভিং ম্যানারের জন্য আইন জানার জন্য বিধি জানার জন্য সড়ক বোঝার জন্য গতি বোঝার জন্য কোনো ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে নেই আপনি শুধু এনফোর্সমেন্ট দিয়ে এটা করতে পারবেন যে আমার পুলিশ বাহিনী সব কিছু ঠিক করে ফেলবে